नॉनस्टॉप एंटरटेनमेंट के लिए सब्सक्राइब करें शिमारू चैनल्स। যদি আমার কাছে একটা জাদুদণ্ড থাকত, তাহলে বিদেশি মালগুলোতে আমি প্রাণ দিয়ে দিতাম আর সবকটাকে আমি জড়িয়ে ধরতাম। মজা হতো না? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে আর কতক্ষণ ভিতরে বসে থাকবে? যখনই মুডটা তৈরি হয় তখনই এই শালা এসে হাজির হয়। জানি না এই লোকটা এতক্ষণ ধরে বাথরুমের মধ্যে কি করে। কি হলো, চিৎকার করছো কেন? আরে বাবা, একটু হালকা হতে দেবে না নাকি? একবার শুধু আমি জানতে পারি যে তুমি বাথরুমে বসে করোটা কি, তারপর? ওরে বাবা, 35 বছর হলো আমরা বিয়ে করেছি, তারপরও যখন তখন সন্দেহ করো? আরে বাবা, কখনো কখনো একটু প্রেমের কথাও তো বলো। আরে বয়স তো সবে 55 হলো আর তুমি আমাকে বুড়ো ভাবতে শুরু করে দিলে। চলো, এই তো সময়, একটু মস্তি করা যাক। কোনো লজ্জাও নেই নাকি? এই বয়সে লোকে পুজো পার্বণ করে, আর তোমার তোমার মাথায় তো শুধু ওইসব আর মুখে নোংরা কথাই লেগে থাকে। জানি না কি দিয়ে তৈরি তুমি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাও, খাবার রেখে এসেছি টেবিলে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে যাও খেয়ে নাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে বাবা, আপনি এখানে? তোমাকে শাড়িতে বেশ মানিয়েছে, তাই একটু কাছে এসে দেখছিলাম আর কি। তার উপর আজকে আবার তোমার দেওর আসছে, বৌদিকে তো সাজতেই হবে, তাই না? ঠিক বলেছি তো? আরে বাবা, রাজেশ ফোন করেছে, আমি ফোনটা ধরে নি। হ্যালো, এতক্ষণ সময় হলো? আরে সরি বাবা, খুব বাজেভাবে আটকে গেছিলাম, আর হবে না এরকম। আচ্ছা ক্ষমা করলাম, সামনের মাসে বাড়ি আসছো তো? রাজেশ, আমি কিচ্ছু শুনতে চাই না, আসতেই হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু সময় দাও, দেখছি আমি। রাজেশ, 2 বছর হয়ে গেছে, আমারও তো তোমার কথা মনে পড়ে। ঠিক আছে, আমি এরপর থেকে তোমায় আর আসতেই বলবো না, ঠিক আছে? আরে বৌমা, রাজেশ ফোন করেছে, দাও আমাকে কথা বলতে দাও। হ্যাঁ হ্যালো রাজেশ, আজকাল কি বৌমাকে খুব বেশি বিরক্ত করছিস? এরপরে যদি বাড়িতে না আসিস না, তাহলে বউয়ের সাথে সাথে তোর মাও তোর সাথে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে মা, সবাই মিলে কি আমায় ইমোশনাল ব্ল্যাকমেইল করছো? পরের মাসে আসছি আমি। আচ্ছা রাখছি এখন, পরে কথা বলবো, বাই। চল ঠিক আছে, বাই। বৌমা তুমি চিন্তা করো না, আর সামনের মাসেও বাড়ি আসছে, চলো এবার খাবার খেয়ে নাও, নয়তো আমি তোমাকেও বকবো, চলো। আমি তো আপনার পুজো শেষ হওয়ার অপেক্ষা করছিলাম, মাকে ছাড়া মেয়ে কি করে খেয়ে নেবে? একসঙ্গে খাবো, চলো। আপনাকে তো আজকে খুব খুশি লাগছে। হ্যাঁ, ছোট ছেলে যে আসছে আপনার।
মনে হয় প্রমোদ চলে এসেছে। আরে বাবা তুই এসে গেছিস, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। আরে বাইরে দাঁড়িয়ে থাকবি না, ভেতরেও আসবি। বাবা এই মেয়েটাকে তোর সাথে রে? মা, ও তোমাদের বৌমা প্রিয়াঙ্কা। আমাদের দিল্লিতে পরিচয় হয়, ওখানেই ভালোবাসার তারপর বিয়ে। ক্ষমা করো, এত তাড়াতাড়ি সবকিছু হয়েছে, আমি কিছু জানাতেই পারিনি তোমাদের। এত কিসের তাড়া ছিল তোর? হ্যাঁ আরে মা, আমি তোর তোর বিয়ে নিয়ে আমারও তো কিছু স্বপ্ন থাকতে পারে। মা আমি জানি তুমি আমার বিয়ে নিয়ে অনেক কিছু ভেবেছিলে, কিন্তু তোমার কাজ তো আমি হালকা করে দিলাম বউ নিয়ে এসে। এবার নিশ্চিন্তে তুমি তোমার সব শখ পূরণ করো, একবার দেখো তো তোমার বৌমাকে, কত মিষ্টি বৌমা এনেছি তোমার জন্য। মা রাগ করো না, মেনে নাও না। এবার তোমার ছোট বৌমাকে আশীর্বাদ করো প্লিজ। আরে শিলা, তোমার ছেলে তো ঠিকই বলছে, আজকালকার ছেলেমেয়েরা নিজেদের জীবনসঙ্গী নিজেরাই পছন্দ করে। আর আমার তো ছোট বউকে দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে, না মানে আমি মেনে নিয়েছি আর কি। দেখো দেখো কি মিষ্টি আর সুন্দর বৌমা, তাই না? আরে আরে, বৌমার জায়গা পায়ের কাছে নয়, আমার বুকে, মানে ওই শ্বশুর শাশুড়ির বুকে হয় আর কি। বৌদি, মাকে একটু বোঝাও না। মা এবার মেনে নাও না, যা হয়েছে ভুলে যাও। দেখো না কি মিষ্টি। ওকে মেনে নাও আর এক্ষুনি আশীর্বাদ করো। আরে এক তো না বলে বিয়ে করে নিলি, আর তার উপরে বৌমাকে এইটুকু একটা জামা কাপড় পরিয়ে এখানে নিয়ে এলি। আরে আশেপাশের লোক দেখলে কি ভাববে? আর আমাদের আসার আগে একটা খবর তো দিতে পারতি। হ্যাঁ আরে, অন্তত বৌমাকে বরণ করার জন্য তো আমরা তৈরি থাকতাম। মা তুমি চিন্তা করো না, প্রিয়াঙ্কা এইসব ব্যাপারে কিছু ভাববে না, শুধু তোমার বৌমাকে তুমি নিজের করে নাও। আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? আরে বাবা ভেতরে চলো, চা জল খাবার খাওয়া হোক। আমাদের বাড়িতে প্রথমবার ছোট বৌমা এসছে, ওকে মিষ্টিমুক্ত করাও, তাই না? ততক্ষণ আমি একটা ঘর সাজিয়ে দিই। আয় বাবা, তুইও আয়। আরে বারে প্রমোদ, কি মাল নিয়ে এসেছিস তুই? এই ফুলের মধু না খে না তোর বাবা থাকতে পারবে না। ছোট বৌমার আজ এই বাড়িতে প্রথম রাত, এই রাতটাকে আমি স্মরণীয় রাত করে দেব। গিয়ে ডাক্তার দেখিয়ে নাও, এই রোজ রোজ আমি এসব সহ্য করতে পারবো না। টাকার অভাব থাকার জন্য তুমি আমার শখটা তো পূরণ করতে পারো না। স্যাটিসফ্যাকশন, অন্তত ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনটা তো দেবে। দেখো প্রিয়াঙ্কা, আমার পৌরুষত্ব নিয়ে কোনো কথা বলবে না কিন্তু। এরকম পুরুষত্বের কি লাভ যে নিজের স্ত্রীকে ফিজিক্যালি স্যাটিসফাই করতে পারে না? কিছু শেখো তোমার বাবার থেকে, 55 বছর বয়স,
কিন্তু 25 বছর বয়সের ছেলেদের মতন ক্ষমতা রাখে না। আমার ছেলে হয়ে একটা মেয়ের কাছে হেরে গেল? কিন্তু বাবা তুই ভাবিস না, আমি আছি তো। এমনিতেও ছোট বউ আমার ভেতরে যৌবনটা দেখতেই পেয়েছে। এখন এসব করে কোনো লাভ নেই। বাবা আপনি? আমি ভাবলাম প্রমোদ। আরে পেছনে প্রমোদ থাকুক বা আমি, ব্যাপারটা তো একই ছোট বাবা। আমি ঠিক বুঝলাম না এটার মানে। আমি তোমাকে পরে বোঝাবো, খুন আগে এটা বলো যে তোমার হয়েছেটা কি? আমার ফুলের মতন বৌমা কেমন যেন একটু মুষড়ে পড়েছে। তোমার কি কোনো প্রমোদকে নিয়ে সমস্যা আছে? ও কি তোমাকে খুশি করে না? এইসব কথা ইনি কি করে জানলেন? আপনি কি বলতে চাইছেন? আরে ব্যাপারটা কি আসলে ওই মা, কালকে রাতে তোমাদের ওই ঘর থেকে না কেমন একটু ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম, তাই ভাবলাম হয়তো প্রমোদের উপর তুমি রেগে আছো, তাই আর থাকতে না পেরে তোমাকে জিজ্ঞেস করে ফেললাম। দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে নিঃসংকোচে আমাকে বলতে পারো, আমার ছোট বৌমার সমস্ত সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে দেব। হ্যাঁ, কি ভাবছো কি আমাকে বলো না, আমার কাছে সব সমস্যার সমাধান রয়েছে। আরে বাবা, সরি বাবা, প্রিয়াঙ্কা তোমার কথার উত্তর না দিয়েই চলে গেল। কোনো ব্যাপার না বাবা, ছোট বৌমা এই বাড়িতে প্রথম এসছে তো। তোমার মাথা খারাপ নাকি? বাবা কথা বলছিল, কিছু জিজ্ঞাসা করছিল তোমাকে, আর তুমি কি না কোনো জবাব না দিয়ে এখানে চলে এলে? তুমি শুনছো তো আমি কি বলছি? প্রিয়াঙ্কা তুমি ভুলে যাচ্ছ এই বাড়িতে তোমায় আমি কেন এনেছি, শুধু এই জন্য যে সবার সামনে তুমি যাতে ভালো বউ হয়ে থাকো। এমন কিছু করো যাতে সবার প্রিয় হও তুমি, যাতে কাল যদি আমার টাকার দরকার পড়ে ব্যবসার জন্য আমি বাবার কাছ থেকে যেন নিতে পারি। একবার চাহিদা পূরণ হলেই এখান থেকে চলে যাব, কিন্তু সেটা তো তখনই হবে না যখন তুমি সবাইকে খুশি রাখবে। আমি এখানে কাউকে খুশি করার জন্য আসিনি, তুমি আমার স্বামী, তুমি আমার চাহিদাগুলো যদি খেয়াল না রাখো আমি তোমার পরিবারে কি করে খেয়াল রাখবো? যদি আমি আগে জানতাম না যে তুমি শারীরিক আর আর্থিক দুদিক দিয়ে কাঙাল, তাহলে কখনো আমি তোমার সাথে আসতাম না। আরে কিছু শেখো তোমার বাবার থেকে, কিভাবে নিজের পার্টনারকে ঠিক রাখতে হয়। সকালে রাজেশ ফোন করেছিল, ও বলছিল যে ওর বিজনেসের জন্য প্রায় 10 লাখ টাকার দরকার। হ্যাঁ ঠিক আছে, রাজেশকে বলো ওর বাবার সাথে কথা বলতে, টাকা পেয়ে যাবে। আচ্ছা মা, আপনি তো জানেনই বাবার থেকে টাকা নেওয়া খুব কঠিন, এখন আমি তো চেষ্টা করছি কিন্তু। কিন্তু কিন্তু কি? কিন্তু বাবা ফ্রি থাকলে তবে তো কথা বলবো, যবে থেকে নতুন বউ এসছে দিন রাত সারাক্ষণ শুধু ওরই পেছনে পড়ে আছে। আরে ছোট বৌমা প্রিয়াঙ্কা কোথায় রয়েছো, তাড়াতাড়ি এসো আমার কাছে। হ্যাঁ বাবা বলুন, আপনি ডেকেছিলেন? বৌমা তোমার সারপ্রাইজ পছন্দ তো? তাহলে আজকে আমি আমার ছোট বৌমাকে একটা সারপ্রাইজ দেব। এমনিতেও তুমি সবেমাত্র এই বাড়িতে এসছো, তো আমি এখনো কোনো উপহার দিইনি তোমায়, আর না দিয়ে আমি থাকতেও পারবো না, তুমি কি বলো? এই দেখো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা,
এটা তোমার হার মনে হচ্ছে? শুধু মনেই হচ্ছে না, এই হারটা সত্যি আমার। নিয়ে এসো। ভালো না? শোনো, এটা তো আমাদের পারিবারিক হার, দেওয়ার আগে অন্তত একবার আমার সাথে কথা তো বলবে। আরে এতে এত জিজ্ঞেস করার কি আছে বাবা? আমাদের ছোট বৌমা সবেমাত্র এই বাড়িতে এসেছে, আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে ও। এমনিতে দেখতে গেলে এই হারে তো ওরই অধিকার, তাই না? হ্যাঁ, কিন্তু দেওয়ার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস তো করে নিতে। আর এতে জিজ্ঞেস করার কি আছে রে বাবা? এখন সব কথা কি এখানেই বলবে? প্রমোদের মা, তোমার ওষুধ খাবার সময় হয়েছে, যাও নিজের ঘরে যাও আর ওষুধটা খেয়ে নাও, যাও এখান থেকে। বড় বৌমা, এক গ্লাস জল আনো তো, আমার গলাটা শুকিয়ে গেছে। আনছি। কেমন লাগলো বৌমা? খুব সুন্দর। তাহলে তোমার সুন্দর গলায় এটা পরে নাও না, দাও আমি পরিয়ে দিচ্ছি। বাবা, আমি এটা নিশ্চয়ই পরবো, কিন্তু নিজের রুমে গিয়ে। থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজের জন্য। থ্যাংক ইউ। বাবা জল দাও। বাবা, আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা বলার আছে মা? আসলে রাজেশ ফোন করেছিল, ও বলছিল যে বিজনেস ইনভেস্টমেন্টের জন্য এই 10 লাখ টাকার মতো দরকার। দশ লাখ? ঠিক আছে, কিন্তু তার বদলে আমি কি পাবো? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি, রাজেশ তো বাচ্চা ছেলে নয়, ও নিজে রোজগার করে, বিজনেস করছে। এই সময় ওকে যদি আমি 10 লাখ টাকা দিই, তাহলে আমারও তো কিছু প্রাপ্য হয়, তাই না? কাজ সেটাই করা উচিত যেটাতে লাভ হয়। তাহলে কোন লাভের জন্য আপনার ছোট বৌমাকে 5 লাখ টাকার নেকলেস দিয়ে দিলেন? মানে কি বলতে চাইছো তুমি? মানে এটাই বাবা, যেদিন থেকে প্রিয়াঙ্কা বাড়িতে এসেছে সেদিন থেকে একটা না একটা উপহার দিয়েই চলেছেন। এটা তো আপনি নিশ্চয়ই লাভ ছাড়া করছেন না, কারণ লাভ ছাড়া আপনি তো কিছু করেনই না, ঠিক বলছি না আমি? আরে ও এই বাড়ির ছোট বৌমা, আর সবেমাত্র এই বাড়িতে এসেছে, ওর তো এটা পাওয়ার অধিকার আছে। আপনি চুপ করুন বাবা, যদি আপনি মনে করে থাকেন আমি কিছু বুঝি না, তাহলে আপনি ভুল করছেন। কারণ আমিও যখন এই বাড়িতে নতুন এসেছিলাম আপনি আমাকেও অনেক গিফট দিতেন, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে এর পিছনে আপনার অন্য উদ্দেশ্য ছিল। দেখো, তুমি এই বাড়ির বড় বৌমা, বড় নও, কোনো কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবে, এভাবে আমাকে বদনাম করো না। আর টাকা পয়সা কিচ্ছু পাবে না, যাও বলে দাও নিজের বরকে, যাও বেরো তো এখান থেকে। আরে আমি ভাবতেই পারছি না, জানিস বাবা আমাকে এত দামি একটা হার দিয়েছেন, পুরো 5 লাখ টাকা দাম। একটা ব্যাপার তো সত্যি, যখন থেকে এই বাড়িতে এসেছি বাবা আমার খুব খেয়াল রাখেন, আমার সব ছোট ছোট ইচ্ছা পূরণ করেন। কোনোদিনও উনি আমাকে বুঝতেই দেননি যে আমি এই বাড়িতে নতুন। জীবনের আসল মজাটা তো তুই নিচ্ছিস রে, নিজের স্বামীর সঙ্গে মুম্বাই শিফট করে গেলি, মজাই মজা তোর। আর এই এক আমি যে দিল্লি থেকে লখনউ চলে এলাম নিজের স্বামীর সাথে, ভেবেছিলাম কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। ব্যাস, শুধু বাবা আছেন যিনি আমার খেয়াল রাখেন। আমি তোকে কল ব্যাক করছি। Thank you.
দেখো, আমার এক বন্ধুর এই পাশেই জামা কাপড়ের দোকান আছে। তুমি চাইলে ওখান থেকে অনেক রকম জামা কাপড় কিনতে পারো। থ্যাংক ইউ বাবা, কিন্তু এখন দরকার নেই আমার, যখন হবে আমি আপনাকে বলবো। যখনই আমার এনার দরকার পড়ে তখনই এনার ঘুম পায়। ছোট বৌমা, আমি জানি প্রমোদ তোমাকে খুশি করতে পারে না, আর আমি এও জানি যে তুমি কোন আনন্দ থেকে বঞ্চিত। আমার থেকে আর ভালো এই বাড়িতে আর কে তোমার অসুবিধে বুঝতে পারবে? আমি সেদিনই তোমার উদাসীন মুখ দেখে বুঝতে পেরে গিয়েছিলাম। আমার বয়স 55 হলেও আমার মন আর শরীর কিন্তু আজও 20 বছরের ছেলে থেকে কম কিছু নয়। দেখো, তুমি আমাকে নিজের মনে করো আর মন খুলে বলো তোমার সমস্যা কি, তোমার মনের বোঝাটাও হালকা হবে। বাবা, যতটা আপনি আমাকে বোঝেন প্রমোদ বোঝে না আমাকে। আমি স্ত্রী ওর, কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো সুখ দেয়নি। আমার জন্য ওর যে সব কর্তব্য আছে ওই ব্যাপারে তো ভেবেও দেখে না। আমি জানি ও একটু দুর্বল, তাই একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। ছোট বৌমা, আমি সব সময় তোমার সঙ্গে রয়েছি। এত মিষ্টি একটা মেয়ের জীবন আমার সামনে শেষ হয়ে যাবে তা আমার সহ্য হবে না। আপনি এসব কি বলছেন বাবা? কেউ এটার ব্যাপারে জানতে পারবে না, বাড়ির কথা বাড়ির মধ্যেই থাকবে। দেখো, তোমার বিবাহিত জীবনটা ঠিকঠাক থাকবে, হতে পারে এরপরে তোমার আর প্রমোদের মধ্যে ক্ল্যাশ হয়ে গেল, তখন তুমি হয়তো ওকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে চলে যাবে, তাতে এই বাড়ির বদনাম হবে। আর এতে অসুবিধেটাই বা কোথায়? তুমি রাজি, আমিও রাজি, ব্যাস সেটাই শেষ কথা। আজকের রাতটা আছে তোমার কাছে, ভালো করে ভেবে দেখো, আর কাল তোমার মুখের আনন্দ দেখেই আমি বুঝতে পারবো যে তুমি রাজি হয়েছো কি না। কি ব্যাপার, এখনো শোনো যে? আমি তোমাকে ওষুধটা দিচ্ছি। কি ব্যাপার, আজকাল আমার খুব খেয়াল রাখছো। স্ত্রীর সেবা করা অত্যন্ত পুণ্যের কাজ, আর এই সেবা আমি মন প্রাণ দিয়ে করছি। তুমি তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও আর নিশ্চিন্তে শুয়ে পড়ো। এটা কি নতুন ওষুধ? এই ওষুধটা তো আমি আগে কখনো খাইনি। আরে ব্যাপারটা কি, আমি ওই একজন নতুন ডাক্তারের কাছে গিয়েছিলাম। আচ্ছা। সে বলল যে তোমার পায়ের ব্যথাটা একদম ঠিক হয়ে যাবে। এবার তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও আর শুয়ে পড়ো। হ্যাঁ।
গ্লাসটা নাও। এবার তুমি শুয়ে পড়ো। এই ওষুধে তোমার ব্যথা কমবে না, কিন্তু ঘুম হবে বড় গভীর। মায়ের মাথা ব্যথা ছিল, আমাকে তাহলে কেন বলেনি? হচ্ছেটা কি বাড়িতে? ঘুমের ওষুধ? মা তো কখনো বলেনি যে ঘুমের ওষুধ খায়। বাবা, ওই ব্যবসাটাকে বড় করার জন্য আমার কিছু টাকার দরকার ছিল, ওই 15 লক্ষ টাকার মতো। বাবা, আমি আপনাকে বলেছিলাম না এই ব্যাপারে? ছোট বৌমার কথায় আমি টাকা পয়সার বন্দোবস্ত করেছি, দু একদিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে চলে আসবে। থ্যাংক ইউ বাবা। বাহ বাহ বাবা বাহ, যখন বড় ছেলে আপনার কাছে টাকা চাইল তখন টাকা ছিল না আপনার, কিন্তু ছোট বউ যেই আপনাকে বলল আপনার ছোট ছেলেকে টাকা দিয়ে দিচ্ছেন। খুব ভালোই তো বিভেদ করছেন দুই ছেলের মধ্যে। গলা নামিয়ে কথা বলো বড় বৌমা, জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি দেব, আমার যাকে ইচ্ছে হবে দেব। আমি এই বাড়ির বড় বউ, যতটা অধিকার এই বাড়িতে প্রিয়াঙ্কার ততটা আমারও। দেখতেই পাচ্ছি জবে থেকে ও বাড়িতে এসেছে কি চলছে আপনাদের মধ্যে। এমনিই আপনি দয়া দেখাচ্ছেন না। বৌদি, কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? ক্ষমা করবে ভাই, আমি জানি তোমার খারাপ লাগছে কারণ তুমি সত্যিটা জানো না, কিন্তু যেদিন তুমি সত্যিটা জানতে পারবে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো, কোন সত্যির কথা বলছো তুমি? তুমি সত্যি শুনতে চাও না তো শোনো, তোমার এই বউ আর আমাদের শ্বশুরের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। ব্যাস বৌদি, কি বাজে বকছো তুমি, নিজের সীমাতে থাকো, না হলে আমি আমার সীমাটা ভুলে যাব। আমি জানতাম যে তুমি আমার কোনো কথা বিশ্বাস করবে না। এই দেখো ওষুধ, এই ওষুধটা রোজ বাবা মাকে রাতে খাওয়ার পর খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এটা ঘুমের ওষুধ, ঘুমের। এটা খাওয়ার পর সুস্থ মানুষও ঘন্টার পর ঘন্টা ঘুমায়। তারপর এরা দুজন ওই রুমেই নোংরা কাজ করে। বড় বৌমা যা খুশি তাই বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছো, কিছু বলবে না? বড় বৌমা যা যা বলছে প্রত্যেকটা কথা সত্যি। আজ অবধি তো শুধু আমার সন্দেহ ছিল, আর আজ আমার পুরো বিশ্বাস হয়ে গেছে। আর তোমায় তো আমার নিজের স্বামী বলতেও লজ্জা করছে।
আর ছোট বৌমা, তুমি তো আমার সংসারই শেষ করে দিলে, তোমার তো নরকেও জায়গা হবে না। মা, তোমাদের কি হয়েছে? তুমি শুধু শুধু প্রিয়াঙ্কাকে দোষারোপ করছো। আচ্ছা বৌদি, আপনার থেকে একটু বেশি ভালোবাসা কি পেয়েছি? আমার স্বামী আপনার স্বামীর থেকে একটু বেশি উপযুক্ত বাবার নজরে হয়েছেন। আপনি আমার পিতৃতুল্য শ্বশুরের সাথে সম্পর্ক জুড়ছেন। হ্যাঁ, আমি আপনাকে আমার দিদি ভেবেছিলাম, আর আপনি ছি। বন্ধ কর তোর এই নাটক। তোর মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি, নিজের খুশির জন্য কত নিচে নামতে পারিস। তোর শ্বশুরের কি ব্যাপার? বৌমা, আমি টাকা দিইনি বলে আমার উপর মিথ্যে অপবাদ দেবে তুমি? আসলে প্রমোদের বউ আর আমাদের শ্বশুরের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, আর এই কারণেই প্রমোদ ওনাকে খুন করেছে। এই যে, এই দেখুন না, প্রমাণও আছে আমার কাছে। বডিটা ভালো করে দেখে পোস্টমর্টমে পাঠিয়ে দাও, রেখে নিয়ে চলো। আর আপনারা, আপনাদের পুলিশ স্টেশনে আসতে হবে একবার। ঠিক আছে, চলো চলো। প্রমোদ, ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার, দেখ তোর ফুর্তির জন্য কি হয়েছে। হ্যাঁ, তোর ফুর্তি করার চক্করে সবকিছু শেষ হয়ে গেল। আমি আর মা তোকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবো না। তোর কর্মের ফল তুই নিশ্চয়ই পাবি। চুপ করো মা। আমি ভাবতেই পারছি না যে প্রমোদ বাবাকে মেরে ফেলতে পারে, এরকম হতে পারে না। এবার আমি কি করবো? প্রমোদকে কি করে বাঁচাবো? যদি আমি প্রমোদকে না বাঁচাতে পারি, তাহলে বৌদি আর মা আমাকে বাঁচতে দেবে না। কি কি হবে এখন? ছোট বৌমা তো পুরো সংসারকে শেষ করে দিল, আমি জীবনে ওকে ক্ষমা করব না। আ
ইন্সপেক্টর স্যার, আপনারা? আমি ডেকেছি এনাদের, যাতে বাবার আসল খুনিদের এনারা ধরতে পারেন। এটা আবার কি নতুন নাটক তোমার? নাটকটা কে করছে এখানে এখনই জানা যাবে। ইন্সপেক্টর স্যার, আপনি এটা দেখুন। ইন্সপেক্টর স্যার, তোমরা, তোমাদের সাহস কি করা হয় এখানে আসার? যাও এখান থেকে তোমরা। মায়ের অসম্মান আর আমার থাপ্পড়ের প্রতিশোধ এখনো বাকি আছে বাবা। আপনার মতো জঘন্য লোকের বেঁচে থাকাই উচিত না, বুঝেছেন? আপনারা এটা কেন করলেন? আর আপনি নিজের ছেলেকে ফাঁসিয়ে দিলেন। হ্যাঁ, এটা সত্যি, আমি নিজেই আমার স্বামীকে মেরে ফেলেছি। কিন্তু আমি আমার স্বামীর ব্যবহারে এত অতিষ্ঠ হয়ে গেছিলাম, আর আমি আমার ছেলে প্রমোদকে ফাঁসাতে চাইনি। আমরা তো এই প্রিয়াঙ্কাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু প্রমোদ ভুল করে ঘরে চলে এসেছে আর ও ফেঁসে গেছে। দেখুন, আমি মানছি আপনার স্বামীর দোষ ছিল, কিন্তু আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারো নেই। নিয়ে চলো এদেরকে। কিন্তু ইন্সপেক্টর স্যার, আমাদের কথাটা তো শুনুন, আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। প্রমোদ, আমাকে প্লিজ ক্ষমা করো, ভুল হয়ে গেছে আমার। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ প্লিজ।